আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে আর একটি ব্র্যান্ড নিউ এপিসোড শুরু করছি সাইফ এডু-কেয়ারবিডি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল থেকে এবং আজকে আমাদের আলোচনার টপিকটি হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন নিয়ে আমাদের ভিডিও কন্টেন্টটি একটু পরে হলেও আমরা সেটিকে যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ করার চেষ্টা করব। তো আশা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবে এবং হচ্ছে তোমাদের কোয়েরিগুলো এই ভিডিও লেকচার থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। যদি কোনো কোয়েরি সমস্যা বা সাজেশন থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবে, এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করব। তাহলে শুরু করছি প্রিপজিশন। আমরা প্রিপজিশন এই পার্টস অফ স্পিচটি যদি ব্যাখ্যা করি, প্রিপজিশনটি কি? প্রিপজিশন যেহেতু এই প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, তাহলে বোঝা যাচ্ছে এটি কিছু একটার পূর্বে অবস্থান করবে, কোনো একটি কাজ করবে। তো কাজটি হচ্ছে আমরা প্রিপজিশনের সংজ্ঞা থেকে জানি যে পার্টস অফ স্পিচটি নাউন বা প্রোনাউনের সামনে বসে এবং সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অবজেক্ট এদের মধ্যে সম্পর্ক স্থাপনের কাজটি করে, অর্থাৎ সে হচ্ছে রিলেট করে দেয় সাবজেক্ট এবং তার কাজ, কর্তা এবং অবজেক্ট, কাজ এবং অবজেক্ট, এই কয়েকটি বিষয়ের মধ্যে সে সমন্বয় সাধন করে বা সম্পর্ক সাধন করে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সে সম্পর্ক সাধনের কাজটি করবে। সংজ্ঞা থেকে আমরা জানি প্রিপজিশন নাউন বা প্রোনাউনের সামনে বসে। এখন আমরা যদি ডিসিশন নিতে চাই নাউন বা প্রোনাউনের সামনে যে প্রিপজিশনটি বসবে সেটি কিসের পরে বসে, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে কোন পার্টস অফ স্পিচের পরে প্রিপজিশন বসবে, তাহলে আমরা দেখতে পারি তিনটা গ্যাপের মধ্যে প্রিপজিশন বসতে পারে। আরেকবার বলছি, তিনটা গ্যাপের মধ্যে প্রিপজিশন বসতে পারে। সেই গ্যাপগুলো হচ্ছে নাউন, নাউন, ভার্ব, নাউন এবং পরবর্তীটি হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন। অর্থাৎ প্রিপজিশন এই তিনটি গ্যাপের মধ্যে বসবে, এই তিনটি গ্যাপ ছাড়া কোথাও প্রিপজিশনকে বসানো যাবে না, অর্থাৎ আর কোনো পার্টস অফ স্পিচের মাঝখানে সে অবস্থান করবে না। তাহলে তার অবস্থানটি আমরা খুব স্পেসিফিক যদি করি তাহলে সেটি হচ্ছে নাউন, নাউন এই গ্যাপের মধ্যে প্রিপজিশন বসতে পারে, ভার্ব নাউন এই গ্যাপের মধ্যে প্রিপজিশন বসতে পারে, অ্যাডজেক্টিভ নাউন এই গ্যাপের মধ্যে প্রিপজিশন বসতে পারে। লাইক আমি যদি একটি সেন্টেন্স বলি, আই এম গোয়িং টু স্কুল, সবচেয়ে সহজ একটি সেন্টেন্স বললাম, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, তাহলে আমার দিকটা হচ্ছে স্কুলের দিকে, এখানে প্রিপজিশনটি হচ্ছে টু। যদি লিখি আমাদের সেন্টেন্সটি হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, এখানে আই ডেফিনেটলি সাবজেক্ট, এম অক্সিলিয়ারি ভার্ব, গোয়িং এখানে হচ্ছে মেইন ভার্ব, টুটা হচ্ছে প্রিপজিশন বাক্সবন্দি করে রাখলাম এবং স্কুলটা হচ্ছে এখানে অবজেক্ট বা হচ্ছে যেদিকে যাওয়া হচ্ছে। তাহলে এই প্রিপজিশন টু দিয়ে বোঝাচ্ছে সাবজেক্ট অবজেক্টের দিকে গতিশীল। ওকে, এই টুটা দিয়ে বোঝাচ্ছে এই সাবজেক্টটি এই অবজেক্টের দিকে গতিশীল, রাইট? যদি সেটি হয় তাহলে বোঝাচ্ছে একটি দিক সাবজেক্ট অবজেক্টের দিকে গতিশীল। তাহলে টু দিয়ে দিক বোঝানোর কারণে তাহলে আমরা টুটাকে প্রিপজিশন হিসাবে নিলাম এবং সেটি যে গ্যাপের মধ্যে বসছে আমরা সংজ্ঞা থেকে জানি কুল এটি হচ্ছে নাউন এবং হচ্ছে গোয়িং এটি হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে ভার্ব এবং নাউন এর ঠিক মাঝখানে যে জিনিসটি বসলো সেটিকে আমরা বলছি প্রিপজিশন। আরেকবার বলি, গোয়িংটি হচ্ছে মেইন ভার্ব আর এখানে স্কুলটি হচ্ছে নাউন, নাউন এবং মেইন ভার্ব এই দুটি গ্যাপের মধ্যে যে প্রিপজিশনটি বসলো সেটি হচ্ছে টু, অর্থাৎ ভার্ব এবং নাউন এই দুটির মধ্যে আমরা প্রিপজিশন বসালাম এবং সেটি হচ্ছে টু। তাহলে যা বলছিলাম সেটি হচ্ছে এই তিনটি গ্যাপ ভার্ব নাউন অ্যাডজেক্টিভ নাউন এবং নাউন
নাউন। এই তিনটি গ্যাপ ছাড়া আর কোথাও প্রিপোজিশন বসানো যাবে না। ইন দ্যাট কেস আমরা ডিসিশন নিতে পারি যে প্রিপোজিশন কোন পার্টস অফ স্পিচের মাঝখানে বসবে সেটিকে আমরা স্পেসিফিক করে দিলাম। রাইট, আমরা আমাদের সেকেন্ড কনসেপ্টে যাচ্ছি এবং সেকেন্ড কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ, টাইপ অফ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের প্রকারভেদটি খুব সহজে মনে রাখার চেষ্টা করব।